প্রতিক্রিয়া। তো বিভিন্ন বান্ধবের মাধ্যমে সত্যি কেউ দুঃখ প্রকাশ করছি, কিন্তু বিজেপুর সুন্দর সাতবিদ্ধীয় প্ল্যাটফর্ম ওটা বিজেপুর সুন্দর প্ল্যাটফর্ম, ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু পেয়েছি, বন্ধু বান্ধবী সব, মানে নিজের মতন করে ভাই বোন দাদা দাদা বলো সব কিছু সুন্দর এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, তাই আশা করবো যাতে দুটো বন্ধ না হয়। ঠিক আছে, আপনি কি আবেদন করবেন? অবশ্যই বিভিন্ন কোম্পানিকে বলবো যে এই সুন্দর প্ল্যাটফর্মটাতে প্লিজ আপনারা একটু চেষ্টা করুন যাতে থেকে যায়, যাতে আমাদের মতো ছোট ছোট ইউজাররা সেখানে আরো সুন্দর করে আমরা ভিডিও করতে পারি। ঠিক আছে, আমরা তো এমনিতেও অন্য কোনো কিছুর মধ্যে অত ভাবে জড়িত নেই, কিন্তু ভিভো ভিডিওর সাথে খুব ভাবে জড়িত, তো প্লিজ তার ভিভো ভিডিওর স্যারকে বলছি যে প্লিজ ভিভো ভিডিও যদি থেকে যায় আমাদের জন্য একটু চেষ্টা করুন যাতে ভিডিওটা থেকে যায়। আমাদের কিচ্ছু লাগবে না, আমরা এই বন্ধু বান্ধবী সবাইকে নিয়েই থাকতে চাই এই ভিডিও প্ল্যাটফর্মটার মধ্যে, তো প্লিজ ভিভো ভিডিওটা থাকে, এটাই আমার কাছে আবেদন। একদম, আপনি ভিগো ইউজারদের জন্য আপনি কি বলবেন? ভিগো ইউজারকে বলবো যে তোমরা এখনো 4 মাস সময় আছে, নোটিফিকেশন হয়তো সবাই পেয়েছো, দেখেছো যে 21 অক্টোবর 2020 ভিগো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই 4 মাসের মধ্যে আমি চাইছি সবাইকে বলতে চাইছি যে কেউ ভিডিও ছাড়া বন্ধ করবে না, সবাই যেরকম বন্ধু বান্ধবের সাথে কথা বলছো সেইভাবে কথা বলো, সেইভাবে ভিডিও করো, লাইক কমেন্ট করো, তো সবাই তো আশার মুখ দেখে, আমরা সেই 4 মাস আশার মুখ দেখি, ওই সেই মধ্যে কি হবে আমরা নিজেরাও জানি না, তবে আশা করছি যে থাকবে, তো ওইভাবে সবাই একসাথে সহযোগিতা করে 4-4 মাস আমরা কাটাতে চাই। একদম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনার যে প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি আপনি শুনতেই পাবেন, তো থ্যাংক ইউ সো মাচ আপনার যে ওপিনিয়ন আপনি তুলে ধরেছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তো রীনা ভৌমিক ম্যাডাম উনি ওনার প্রতিক্রিয়া উনি জানিয়েছেন কল করে জানিয়েছেন, তো এইভাবে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে, তো সরাসরি কল করুন যেটা আমি শের আপনাদের সামনে তুলে ধরছিলাম। উম্মীদও কই টুটনে মত দেনা, উম্মীদও কো মত উম্মীদও কো টুটনে মত দেনা, ইস দোস্তি কো কম হোনে মত দেনা, দোস্ত মিলেঙ্গে হামসে ভি আচ্ছে পর ইস দোস্ত কি জগহ কিসি অর কো মত দেনা, কিসি অর কো মত দেনা। তো ইসি তরহ আপকা জো ওপিনিয়ন হ্যায় আপ লোগ শেয়ার কর সকতে হো ইয়ে লাইভ টেলিফোনিক প্রোগ্রাম কি মাধ্যম সে, জো প্রতিবেদন মাইতি টিভি চ্যানেল লেকর আয়ে হ্যায় ভিগো বন্ধ হোনে ওয়ালা হ্যায় ইসকি এক রিপোর্ট কে আধার পর, তো হাম লোগ আপকি লাইভ টেলিফোনিক প্রোগ্রাম লেকর আয়ে হ্যায়, তো অবভিয়াসলি আপ লোক কল করকে আপনার যে ওপিনিয়ন হ্যায় আপ শেয়ার কর সকতে হো। এক ম্যাডাম নে ভিগো ইউজার কল কিয়া থা রীনা ভৌমিক, তো উনকা যে ওপিনিয়ন হ্যায় উন লোগ উনি উন্হোনে শেয়ার কিয়া হ্যায় তো আপ লোক শোনা হ্যায়, তো ইসলিয়ে আপ লোগো কো মে বোল রহা হু অবভিয়াসলি আপ লোক কল করকে কিংবা লাইভ চ্যাট কি মাধ্যম সে আপনার যে ওপিনিয়ন হ্যায় আপ শেয়ার কর সকতে হো, তো আপনারা অবশ্যই শেয়ার করতে পারবেন সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে, আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো, সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিসিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য, এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস, আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি, তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে, তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক, আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক, তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি, এখান থেকে স্পেশালি তো অন্য কিছু না জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে, তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ মাইতি টিভি চ্যানেল, ভিগো বন্ধ হতে চলেছে এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন
ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ 2 বছর ধরে ভিগো করছি। তো আমার হঠাৎ আমার মোবাইলে নোটিফিকেশান আসে যে ভিগো বন্ধ হচ্ছে। তো আমি চাই ভিগোটা যাতে বন্ধ না হোক। আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভিগোটা যাতে না বন্ধ হোক। তো বন্ধ হয়ে গেলে আমরা অনেক বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে স্পেশালি তো অন্য কিছুর জন্য কেউ করেনি, জাস্ট আনন্দের জন্যই করে। তো যাতে না বন্ধ হয় এই রিকোয়েস্টটা আমি করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। ভিগো বন্ধ হতে চলেছে, এই বিষয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিগো ইউজারের জন্য ভিগো কোম্পানির অফিশিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন কেবলমাত্র ইন্ডিয়ার ভিগো ভিডিও ইউজারদের জন্য। এই সঙ্গে আমরা একজন ইউজারের ওপিনিয়ন শুনব। নমস্কার, আমি সমীর দাস। আমি দীর্ঘ তো অবশ্যই আপনারা শুনেছেন যে চীনারা প্রতিক্রিয়া জানিয়েছেন এই এই প্রতিবেদনের বিষয়ে। তো ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, যিনারা কল করেছিলেন কিংবা যিনারা লাইভ চ্যাটের মাধ্যমে ওপিনিয়ন জানিয়েছেন, ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের প্রোগ্রাম শেষের পথে, তো আপনাদের সামনে কিছু শের আবার তুলে ধরবো। শের বলেই আমরা আপনাদের সামনে যে এই প্রোগ্রাম, লাইভ টেলিফোনিক প্রোগ্রাম আমরা সমাপ্ত করব। তো যেটা আপনাদের সামনে তুলে ধরছি যে হার মোড় পার মোকাম নেই হোতা, হার মোড় পার মোকাম নেই হোতা, দিল কে রিশতো কা কোই নামই নেই হোতা, চিরাগো কি রোশনি সে টুটা হ্যায় আপকো, চিরাগো কি রোশনি সে টুটা হ্যায় আপকো, আপ জেসা দোস্ত মিলনা আসান নেই হোতা, মিলনা বিছলনা সব কিসমত কা খেল হ্যায়, মিলনা বিছলনা সব কিসমত কা খেল হ্যায়, কবি নফরত তো কবি দিলো কা মিল হ্যায়, বিক জাতা হর রিশতা ইস দুনিয়া মে, বস এক দোস্তি হ্যায় জো নট ফর সেল হ্যায়, বস এক দোস্তি হ্যায় জো নট ফর সেল হ্যায়, ইয়াদ করনা ওর ইয়াদ আনা দোনো অলগ অলগ বাতে হ্যায়, ইয়াদ করনা ওর ইয়াদ আনা দোনো অলগ অলগ বাতে হ্যায়, ইয়াদ হম উনহে করতে হ্যায় জো হামারে আপনা সমজতা হ্যায়, ওর ইয়াদ হম উনহে আতে হ্যায় জো হামে আপনা সমজতা হ্যায়, জো হামে আপনা সমজতা হ্যায়, না দূর রহনে সে টুট জাতে হ্যায়, না দূর রহনে সে টুট জাতে হ্যায়, ওর না পাশ রহনে তে জুড় জাতে হ্যায়, রিশতে তো एहसास के वो धागे है जो याद करने से और मजबूत हो जाते हैं, जो याद करने से और मजबूत हो जाते हैं। थैंक यू सो मच, बहुत बहुत धन्यवाद। চীনারা কল করেছিলেন, ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম এখন শেষ করব, সমাপ্ত করব। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।